and from the medial cord, medial pectoral nerve, supplied to the pectoralis minor muscle, and piercing it, supplied to the pectoralis major muscle. So, pectoralis major supplied by lateral pectoral nerve as well as medial pectoral nerve, pectoralis major muscle, and pectoralis minor muscle supplied by medial pectoral nerve as well as lateral pectoral nerve, which is coming from the lateral cord, the lateral pectoral nerve through the loop, then it passes to the medial cord and supplied to the pectoralis minor. So both pectoralis major and minor supplied by both nerve, that is lateral pectoral nerve and medial pectoral nerve. তাহলে ক্লাভিপেক্টোরাল ফসা স্ট্রাকচার পিয়ারসিং দা ক্লাভিপেক্টোরাল ফসা কি কি হবে থোরাকো অ্যাবডোমেন আর্টারি আর কি ল্যাটারাল পেক্টোরাল নার্ভ ব্রাঞ্চ অফ ল্যাটারাল কর্ড ক্রিটিকাল ফ্লেক্সর এন্ড সেফালিক ভেন আফটার পিয়ারসিং দা ক্লাভিপেক্টোরাল ফসা ব্রাঞ্চ টু দা অ্যাক্সিলারি ভেন অ্যাক্সিলারি ভেন ঠিক আছে এবার জাস্ট সুপার এটা অ্যাড্রেস 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 এটা পোস্টিরিয়র অ্যান্টেরিয়র জাস্ট অ্যাড্রেস টু দা পেক্টোরালিস মেজর দ্যাট ইজ ফসা দ্যাট ইজ নোন অ্যাজ দা pectoral fossa, and superficial to that, there is superficial fossa. This superficial fossa has splits to enclose bare form the enclosed form a bag that is known as pocket, rest pocket. The superficial fossa dutto split korlo kore ekta pocket er moddhe toiri korlo tar moddhe develop korche rest hoye gelo তাহলে ব্রেস্টটা হচ্ছে সুপারফিশিয়াল এটা সরিয়ে দিলে তারপর আমরা পাবো পেক্টোরাল ফসা তারপরে পাবো পেক্টোরালিস মেজর মাসল হয়ে গেল এইবার এটা কিভাবে ডেভেলপ করলো এখানে এটা কি টিউবারকেল বলেছিলাম মেমোরি টিউবারকেল ইন দা পেক্টোরাল রিজিয়ন আদার রিজিয়ন ইট ডিসঅ্যাপিয়ার ইন দা পেক্টোরাল রিজিয়ন দিস মেমোরি টিউবারকেল ফর্ম দিস টিউবারকেল ইট ফর্মস কর্ড প্রলিফারেশন বাই প্রলিফারেশন অফ দা এক্সটার্নাল মেসিকারি ইট ফর্মস এ পোস্টেরিয়র কর্ড দ্যাট ইজ নোন অ্যাজ তারপরে যে ডাক্তার ল্যাক্টিফেরাস ডাক ব্রাঞ্চিং অফ দ্য ল্যাক্টিফেরাস ডাক এন্ড দিস ব্রাঞ্চিং ফর্ম দ্য অ্যাসিনাস অফ অ্যালুভিওলাস 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 এটা আর ফার্দার ব্রাঞ্চিং হয়ে ব্রেস্টের এক একটা এরকম বাতাবি যেমন আছে না বাতাবি লেবু বা কমলা লেবু বা যেমন ক আছে তো হ্যাঁ সেপারেট সেপারেট ক আছে তো সেই এক একটা ডাক এক একটা কোয়ার মতো ধরে না এই এরকম 15 থেকে 20টা বাতাবি লেবুর কোয়ার মতো এরকম নেস্টের ভেতরে কো আছে ঠিক আছে দ্যাট ইজ দ্য লো 15 টু 20 লো ঠিক আছে এক একটা কোয়ার হলো এক একটা লো ঠিক আছে এইবার তার মানে এখানে স্কিন আছে স্কিন স্কিন এবার কানেক্টেড টিস্যু এই লোব এগুলো হচ্ছে কানেক্টেড টিস্যু বা ফাইবারাস টিস্যু কো আছে এই ক্যাপসুল এই ক্যাপসুল এই ক্যাপসুল ওর ভেতরে তোমার কি ল্যাক্টিফেরাস ডাক ল্যাক্টিফেরাস সাইনাস আর এখানে এরকম ধরে সেল থাকছে এই সেল এই সেল ঠিক আছে আর দিস কানেক্টেড টিস্যু সারাউন্ডিং দ্য অ্যালভিওলাস কানেক্টেড উইথ দ্য স্কিন বাই কানেক্টেড টিস্যু থ্রেড দ্যাট ইজ নোন অ্যাজ লিগামেন্ট অফ কুপার লিগামেন্ট অফ কুপার আর ওপরে মাথায় রাখবে এইগুলো সব বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দ্য লিগামেন্ট অফ কুপার
mesentery, breast, prostate gland, thyroid gland, কোনটা তখন ফার্স্ট এমএল কিছু হ্যাঁ আছে এখানে এমএল আর কোথায় তো ভুলেই গেছে ঠিক আছে এই হলো লিগামেন্ট অফ পুবার স্পিনাল তলায় সুপারফিশিয়াল ফাসা দিয়ে পকেটটা আছে বললাম এই যে পকেট এই সুপারফিশিয়াল ফাসা দিয়ে স্প্লিট করলে বললাম এই যে পকেট এই যে এই 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 ভাবে বাই কানেক্টিভ টিস্যু ছেদ হ্যাঁ কানেক্টেড উইথ দা পেক্টরাল ফাসা অ্যাজ ওয়েল অ্যাজ সুপারফিশিয়াল ফাসা এন্ড টু দা ব্রেস্ট And this ligament of Cooper is responsible for maintenance of rounded contour of the breast. Breast is cell maintain for a figure. The ligament of Cooper. It depends upon the hormonal influence. Hormonal influence. Jato boys bade, jato boys bade, jato ki hormonal influence mane menopause start hoye gelo, tokhon estrogen progesterone hormone gulo ar thakche na. Haan, tokhon aste aste hormonal influence kome thake kome jawar jonno ar তারপরে ডিউ টু সেলুলার এজিং দিস লিগামেন্ট বিকাম ল্যাক্স ডিলে ঢালা হয়ে যায় বোঝা গেছে স্যার তারপরে কেউ এই বিকাম স্পেন্ডুলার তখন দেখবে বেস্ট শেপও ছোট হয়ে যাচ্ছে স্পেন্ডুলার চলে যায় ঠাকুমা দিদিমাদের যেমন হয় সেরকম স্পেন্ডুলার ডেভেলপ হয়ে যাচ্ছে হ্যাঁ ডিউ টু ল্যাক্সিটি অফ দ্য লিগামেন্ট অফ দ্য ফুপা বোঝা গেল ছেলেদের ক্ষেত্রে যেগুলো হওয়া কি করে মোটাদের বেস্ট হয় এইবার কি হয় যখন ডিউরিং প্রেগনেন্সি দেখবে বাই অ্যাকশন অফ দ্যোজেন উইথ প্রোজেস্টেরন ডমিনেন্সি হ্যাঁ তখন দেখবে ব্রেস্ট অনেক বেশি প্রেগনেন্সি শেষের দিকে ডেভেলপ করে যাচ্ছে সেই সময় তোমার প্রোজেস্টেরন ঠিক আছে আমাদের গ্ল্যান্ডের সিক্রিশনে কত রকমের আছে জানো সেখানে সাইটোপ্লাজমে যে ওয়াটারি পোর্শন তার যে এনজাইমেটিক পোর্শন সিক্রিটেড হবে সিক্রিশন তৈরি হবে বেরিয়ে যাবে সেল উইল নট বি ডিস্টার্ব
তাহলে এই হলো একপ্রিন হলো প্রিভেশন গ্যারান্টি কোশ্চেন হ্যাঁ মেরো প্রিন ঠিক আছে এইভাবে এই ছেলে দেখো সাপলিং একটা বাচ্চা এই সাপলিং করলো এটা প্রোটিন হরমোন না ফ্যাট হরমোন ওইখানে ব্যাকটাইড হরমোন ঠিক আছে এই হলো সাকলিং রিফ্লেক্স তাহলে মনে থাকবে সাকলিং রিফ্লেক্স এর অ্যাপারেন্ট পাথ এই ফিজিওলজি হয়ে গেল এই ফিজিওলজি হয়ে যাচ্ছে কিন্তু এই যে বেসিক আইডিয়া থাকো বই চার পাতা পড়াবো এইটাই আসবে তার মানে এক্সপ্লেনেশন সাকিং সাকলিং রিফ্লেক্স বা সাকিং রিফ্লেক্স ঠিক আছে ভাইবাদের জিজ্ঞেস করবে অ্যাপারেন্ট পাথ হয়ে আর ডিফারেন্ট পাথ হয়ে অফ সাকিং রিফ্লেক্স তাহলে অ্যাসেন্ডিং পাথ হয়ে গুরু আছে ঋতিকা বাড়িতে আছে হ্যাঁ গরু আছে এইভাবে দেখবে এই যে আপনার কালেকশন মিল্ক এখানে স্কুইজ হয়ে বেরিয়ে গেল এই জন্য দেখবে যার কোন গরু বা বাড়িতে বাচ্চা হয়েছে বাচ্চাটা না বাচ্চাটা মরে গেছে ঠিক আছে সেই অবস্থায় দেখবে গরু দুধ দিচ্ছে না এবার বাচ্চার একটা মডেল বানানো হয় চার স্কিন দিয়ে হ্যাঁ স্কিন দিয়ে এখানে কি করতে মারো দেখবে তখন বাবার ঠিক তার মানে যে এটা সাকিং রিফ্লেক্স ইকুইভ্যালেন্ট টু সাকিং রিফ্লেক্স সে ডিস্টার্ব যাতে না হয় সেটা আর আরেকটা ফর কমার্শিয়াল পারপাস এই যে অক্সিটোসিন বাজারে ইট ইজ অ্যাভেলেবল অ্যাজ দা পিটোসিন ইঞ্জেকশন ঠিক আছে ওই মিল্কম্যান মানে গলার আর লাভ করার জন্য তোমাদেরকে গল্প করছে এদিকে আধ ঘন্টা তোমাদের যাওয়ার আগেই মেরে দেয় দিয়ে খেতে দেয় তার মানে ওই অক্সিডেশন সেই মধ্যে কাজ করলো যে দু লিটার দিতে সে দেখো 5 লিটার দুধ দিচ্ছে 7 লিটার দুধ দিল ঠিক আছে তার মানে কি ওই অক্সিডেশন ওই মুহূর্তে স্কুইজ করে ওই যা কালেকশন ছিল সব বের করে কমার্শিয়াল পারপাসে ইউজ হয় আর ওই অক্সিডেশন আমাদের এতে হ্যাঁ হ্যাঁ বলো এই অক্সিডেশন আমাদের মার্কেটে যেটা ইয়ে হয় সেটা হচ্ছে তোমার সিন্টোসিনন ট্রিপ সিন্টোসিনন বলে একটা ইঞ্জেকশন পাওয়া যায় অক্সিটোসিন ইঞ্জেকশন ঠিক আছে এই মানে মায়ের মানে পেশেন্টের লেবার হবে ঠিক আছে ব্যথা দেরি হচ্ছে ডাক্তার তখন কী করে ওই স্যালাইনের ভিতরে সিন্টোসিনন ট্রিপ চালিয়ে দিল দিয়ে কন্ট্রাকশন করে তাড়াতাড়ি বাচ্চা ডেলিভারি করে বেরিয়ে গেল ঠিক আছে বাট মায়ের শরীর দুর্বল প্রেগনেন্সিতে কখনো খাওয়া দাওয়া কম দিতে হবে ঠিকঠাক দিতে হয় মায়ের কাজ করতে হয় যাতে টু মেনটেন দ্য টনিসিটি অফ দ্য অ্যাবডোমিনাল মাসল অক্সিটোজেন ইজ মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু মাসলে মায়ের যদি অ্যানিমিয়া থাকে
এই জন্য এই প্রেগনেন্সিতে খুব ভালো কেয়ার নেওয়া দরকার, ভালো করে মনে রাখবে। এভরি আটমোস্ট কেয়ার শুড বি গিভেন টু দ্য প্রেগনেন্ট মাদার টু মেনটেন দ্য স্টেবিলিটি অফ দ্য ইউটেরাইন মাসল, টু মেনটেন দ্য অ্যানিমিয়া। অ্যানিমিয়া হলে মাসল দুর্বল হয়ে যাচ্ছে, ঠিক আছে, তখন কন্ট্রাকশন হচ্ছে না, ডিলে ইন মানে স্টেজেস অফ দ্য লেবার। সেই মুহূর্তে লাস্টের দিকে কি করতে হয়, ইউটেরাইন কন্ট্রাকশনের পাওয়ার কমে গেল, তো ভালো করে মাথায় রাখুন, পাওয়ারটা কমে গেল, হ্যাঁ।